Hello everyone, welcome back to our channel Mimi.Riddhi. আমার এটা বেসিক্যালি ডেইলি ব্লগ চ্যানেল প্রথমেই বলে রাখি আমি মাছ দেখাচ্ছি এটা হচ্ছে পাবদা মাছ এটা হচ্ছে পার্শে মাছ এটা ডেইলি ব্লগ চ্যানেল আমি মেইনলি ডেইলি ব্লগই দিই তবে আজকে একটু ইচ্ছা হলো পাবদা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য পাবদা মাছ এগুলো পার্শে মাছ আশা করছি সবারই খুব খুব ফেভারিট কেন কি আমার তো খুব ফেভারিট পাবদা মাছ তো এটা আমরা আজকে ভেজে রেখে দেব অ্যাকচুয়ালি সব মাছ একসাথে করব না জাস্ট পাবদা মাছ দু থেকে তিন পিস আর পার্শে মাছ দু থেকে তিন পিস করব আজকে রাতের জন্য তো এটা জাস্ট করব সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা একটু রসুন আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব তো তোমরা একটু দেখো কেমন হচ্ছে কমেন্ট করে জানিও চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিও শুরুতেই বলেছি আমি কিন্তু প্রফেশনাল রান্না চ্যানেল এটা নয় তাই জন্য রান্নাটা যে খুব একটা ভালো হবে তা নয় তবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর আমি প্রথমে পার্শে মাছ ছাড়ব পাবদা আগে পাবদা ছাড়ব আমি ছাড়লেই এটা ফাটবে তুমি ছেড়ে দাও তো আমি তেলের মধ্যে এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি সব মাছ অবশ্য রান্না করব না তেলের মধ্যে একটু রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের মতন দিয়েছি রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পরে আমি সর্ষে বাটার যে মিশ্রণটাকে দিয়ে দিলাম তো আমি সর্ষে বাটা দিয়ে করে নিয়েছি আর এর মধ্যে আমি সব মাছ দিইনি বললাম আগে আমি সব মাছ রান্না করব না তো আমি যে পরিমাণ সর্ষে বাটা দিয়েছিলাম আর যে পরিমাণ যা যা দিয়েছি সেটা আমার ওই পাঁচ পিস মাছের জন্য আমি দু পিস পাবদা মাছ আর দু তিনটে পার্শে মাছ পাঁচ পিস মাছের জন্য করছি আর বাদবাকি পাবদা পার্শে রেখে দিয়েছি ওটা পরে হবে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে সর্ষে বাটা দিয়ে তাহলে তো আমি এটাকে ফুটতে দিয়েছি প্রায় পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তা আমি এবার এটাকে বন্ধ করে দেব লো ফ্লেমে ফুটিয়েছিলাম একটু জাস্ট হাই করে একটু ফুটিয়ে নেব তোমাদের যদি কারোর যদি মনে হয় যে এই রেসিপিটা রেসিপির মতো হলো না তাতে কিছু করার নেই কেন কি আমি তো আগেই বলে রেখে দিয়েছি ভিডিও শুরুতেই যে এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল আমি ডেইলি ব্লগ দিই আমি কোনো রাঁধুনি নই বা আমি প্রফেশনাল কোনো কুক করি না কোনো এটা রান্নার চ্যানেলই নয় তো প্লিজ যদি ভালো লাগে ডেইলি ব্লগ চ্যানেলটা আর আমার এই পাবদা মাছ আর পার্শে মাছ রান্নাটা তো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন